এ একটি সমগ্র ত্রিভুজ যার সিকোণ সমান এক সমকোণ এবং বিকোণ সমান টু এক কোন এস ও বি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই ক তে বলেছে উপরের তথ্য অনুযায়ী ত্রিভুজটি অঙ্কন করা আমাদেরকে কে কতে অ্যান্সার করতে বলেছে এই উপরের তথ্য অনুযায়ী চিত্রটি অঙ্কন করতে বলেছেন তাহলে আমরা কতে যদি অ্যান্সার করি কতে তে বলেছে যে এই উপরের তথ্য অনুযায়ী এ বি সি একটি সমগ্র ত্রিভুজ তাহলে আমরা এমন একটি ত্রিভুজ রাখবো যেই ত্রিভুজের সি কোণটা হবে এই নাইনটি ডিগ্রি আমরা এই নাইনটি ডিগ্রি অনুসারে আমরা যদি অঙ্কন করি এরকম হবে এটা হবে এরকম নাইনটি ডিগ্রি এই কোনটা যদি হয় নাইনটি ডিগ্রি এটা যদি হয় নাইনটি ডিগ্রি এরকম তাহলে এই সি কোণ সি কোণ সমান হবে নাইনটি ডিগ্রি এবং বলা হয়েছে যে বি কোনটা হবে এ কোণের দ্বিগুণ আমরা এই বি কোনটা যদি এরকম হয় এখানে যদি হয় বি কোন তাহলে এটা এরকম যদি হয় এই কোন বি কোন সমান এই কোন বি কোন এটা যদি হয় বি কোন এই কোনটা হবে এ কোণের দ্বিগুণ আমরা এইটা যদি হয় ধরি এ কোন এটা এ কোন তাহলে এইটা দ্বিগুণ এই এ কোন তাহলে আমরা ধরি বলি যে সমকোণে অর্থাৎ যার একটি কোন সমকোণ তাহলে সমকোণে ত্রিভুজ বলা হয় সমকোণে তাহলে কোন সি কোন সমান এই কোনটা সমান হচ্ছে কত এক সমকোণ সমকোণ এবং এই এখানে দেওয়া আছে যে কোন বি কোন সমান এই কোন বি কোন সমান কোন বি কোন সমান এই টু এ কোন টু এ কোন আমরা এ কোন প্রতীক দিক কোন এই এ কোন কোন এ কোন এবং বলা হচ্ছে যে এসি এবং সি এর মধ্যবিন্দু আমরা দেখি এই এসি এর মধ্যবিন্দু এ সি এর মধ্যবিন্দু ডি এর মধ্যবিন্দু হচ্ছে কি মধ্যবিন্দু বিন্দু হচ্ছে কি ডি তাহলে এইখানে যদি ডি নিই ডি এই মধ্যবিন্দু এটি ডি এবং বি এর মধ্যবিন্দু আমরা এই বি এর মধ্যবিন্দু হচ্ছে ই এখানে মধ্যবিন্দু নির্ণয় করি তাহলে বি এর মধ্যবিন্দু হচ্ছে কি ই এই ই বি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু হচ্ছে কি e তাহলে এই উপরে তথ্য অনুসারে আমাদের এই ত্রিভুজটা আঁকা হল তাহলে এটা গেলো আমাদের এই ক অংশের উত্তর তাহলে আমরা যদি ক্ষ অংশ দেখি ক্ষ অংশ যদি অ্যান্সার করতে বলা হয়েছে যে ক্ষ অংশ যদি দেখি যে প্রমাণ কর এই বি সমান এবি হচ্ছে কি এই টু বি বিসি এই সি হচ্ছে কি ভূমি ভূমি তাইলে আমরা দেখি তে অ্যান্সার করে দেখি যে তে বলা হয়েছে যে আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে অঙ্কন অনুসারে ত্রিপুষ্ট অঙ্কন অনুসারে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা আর লিখলাম না তাহলে আমাদের কি কি করতে প্রমাণ করতে হবে এখানে করতে হবে এই এ বি সমান এ বি এ বি হচ্ছে কি অতিভুজ এই এ বি সমান এই অতিভুজ একটি সমকোণ ত্রিভুজ অতিভুজ সমান এর ভূমির দ্বিগুণ কিন্তু আমরা আগে প্রমাণ দেওয়া আছিল প্রশ্নে একোণের সমান হচ্ছে কি এই বিগুণ হচ্ছে কি একোণের দ্বিগুণ তাহলে এ বি সমান আমাদেরকে প্রমাণ করতে হবে টু বি সি টু বি সি এখন আমরা যদি দেখি যে এই এবিসি ত্রিভুজের আমরা যদি প্রমাণ করি তাহলে প্রমাণটা লিখি আমরা আগে প্রমাণ করব এখন প্রমাণ করব ত্রিভুজ এই ত্রিভুজ এ বি সি এর এই সি কোন সমান হচ্ছে কত এর যদি দেখি এর সি কোন সমান হচ্ছে কোন সি কোন সমান আমরা বলেছি এক সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি এ সমকোণ সমকোণ তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই এ কোন যোগ বি কোন সমান হচ্ছে কি নাইনটি ডিগ্রি তাহলে লিখি আমরা এই কোন এই কোন এ কোন সমান তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং কোন এই এ কোন যোগ কোন বি কোন লিখতে পারি এই কোন সমান অর্থাৎ নাইনটি ডিগ্রি একটি কোন যদি হয় তিন কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এই সি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি এক আগে বলেছি তাহলে এই আফর দুইটি বি কোণ আর এ কোন সমান হবে নাইনটি ডিগ্রি তাহলে এই নাইনটি ডিগ্রি তাহলে সুতরাং আমরা লিখতে পারি এটা সমান আসে কোন এ কোন যোগ কোন বি কোন এই বি কোণের পরিবর্তে লিখতে পারি টু এ কোন আমরা আগেই বলেছি তাহলে এটা সমান আসে টু এ কোন সমান আছে নাইনটি ডিগ্রি তাহলে সুতরাং এটা সমান আসে থ্রি এ কোন কোন এ কোন সমান আসে নাইনটি ডিগ্রি তাহলে আমরা উপযোগী তিন দিনে ভাগ করি তাহলে কোন এ কোন সমান আসে থার্টি ডিগ্রি তিরিশ ডিগ্রি এই এ কোন সমান হচ্ছে কি তিরিশ ডিগ্রি তাহলে সুতরাং বি কোন সমান আমরা বলতে পারি এই কোন বি কোন সমান এই বি কোন সমান সুতরাং কোন বি সমান হবে এই যেটা আছে এই কোন সমান হবে এই থার্টি ডিগ্রি এটা সমান আসে এই বি কোন সমান আসে আমরা পাই এই সিক্সটি ডিগ্রি এখানে আমরা যদি দেখি আমরা যে এই কোণের পরিমাণ বের করলাম এটা হচ্ছে কত সিক্সটি ডিগ্রি তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ এ বিসি একটি সমকোণী ত্রিভুজ লিখি আমরা এই ত্রিভুজ এই এ বিসি একটি সমকোণী ত্রিভুজ আমরা লিখি যে ত্রিভুজ এ বি সি এই সমকোণী সমকোণী হলে এই কোণটা সমান আমরা যদি দেখি তাহলে এটা যদি হয় সমকরী ত্রিভুজ এর সাথে যদি আমরা কোণের হিসেব করি যে থিতা আমরা কস্তিতে হিসেব করবো কেন কোণের সাথে এই বাহু সম্পর্ক আছে আমরা এই কোণটা যদি হয় কস এই সিক্সটি ডিগ্রি তাহলে এটার অতিবুজের সাথে এই ভূমির সম্পর্ক তাহলে আমরা এইটার বের করতে হবে যে সাথে বিষয়ে বেসিক সম্পর্কটা বের করতে হবে তাহলে আমরা কস সিক্সটি ডিগ্রি সময় লিখতে পারি এই এই অতিভুজ বাই বা এই ভূমি বাই অতিভুজ বমি এই বি আমরা লিখি তাহলে এই সমকোণী ত্রিভুজের যদি লিখি সমান এটা সমকোণী ত্রিভুজ তাহলে কোন এই কোন কোণ এই বি সি কোন সমান হবে আমরা যদি দেখি এটার এই অতিভুজ হচ্ছে এই বি আর ভূমি হচ্ছে বিসি তাহলে এটার সাথে সম্পর্ক হবে এই বিসি বাই এই বাই আমরা বিসি হচ্ছে যে কালার এটা ব্যবহার কস্তিতে এই কষ্ট আসবে এই ভূমি বাই আমরা যদি দেখি যে ভূমি ভূমি বাই সন্নিত বাউর এই ভূমি বাই অতিবুজ অতিবুজ তাহলে ওই হিসাবে আমরা লিখতে পারি তাহলে আমরা এই কোনটা যদি হয় কোন এ বি সি কোন সমান কোন এ বি সি কোন সমান হচ্ছে কি সিক্সটি ডিগ্রি বা এটার সময় যদি আমরা থিতা ধরি তাহলে এটা লিখতে পারি তাহলে এটা আমরা লিখি এখন এই কম্রি হয় ডিগ্রি ইকুইস টু হবে এই এব নিচে আসবে উপরে হবে বিসি বি সি বা আমরা যেহেতু আমরা জানি এই কস সিক্সটি ডিগ্রি টু কত হাফ তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই এটা সমান হচ্ছে কত হাফ দুই ভাগের এক ইকুয়াল টু আমরা নিচে লিখতে পারি এ বি উপরে হচ্ছে কি বি সি তারপরে গত বলা হয়েছে যে আমরা যদি দেখি যে গত বলা হয়েছে যে এই প্রমাণ করে যে ফাইভ এই এস স্কোয়ার এই এস স্কোয়ার ইন্টু প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু ফোর ইনটু এই এ ডি স্কোয়ার এই বি ডি স্কোয়ার এই বি ডি স্কোয়ার আমরা যদি সংযোগ সরলেখন করি বি ডি স্কোয়ার

এই ফাইভ ইন্টু আমরা যদি লিখি ফাইভ ইন্টু এস স্কোয়ার এই ফাইভ ইন্টু এস স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বি সি স্কোয়ার ইকুস টু হবে ফোর ইন্টু এই ফোর ইন্টু স্কোয়ার বা বিটি স্কোয়ার কি কথা বিটি স্কোয়ার বিটি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা দেখি তাহলে প্রমাণ করি যে প্রমাণ আমরা লিখি তাহলে প্রমাণ প্রমাণ এখানে সমকোন ত্রিভুজ আমরা এই এ ইসি সি একটি সমুখণ ত্রিভুজ ত্রিভুজ আমরা যদি লিখি ত্রিভুজ এ সমকোণে সম সমকোনি তাহলে এর এই স্কোয়ার সমান

এই বিডি স্কোয়ার কেননা আমরা এই বিডি স্কোয়ার বিক্রি এ স্কোয়ার বিক করতে হবে তাহলে বি ডি স্কোয়ার টু লিখতে পারি আমরা এই বি সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার লিখতে পারি বি সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সি ডি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বি সি স্কোয়ার এটা এখন যে আমরা এই দুইটা যোগ করি সি স্কোয়ার বি সি স্কোয়ার ইকুজ টু লিখতে পারি এ স্কোয়ার এটা সমান এ স্কোয়ার প্লাস এটা সমান বিডি স্কোয়ার বিডি স্কোয়ার এটা আমরা যদি লিখি এখানে ঠিক করি তাহলে এই এসি স্কোয়ার জায়গায় এস স্কোয়ার রেখে দিলাম উভয় ভাষায় যদি ফোর দ্বারা গুণ করিনি তাহলে এটা এ ফোর প্রথমে ফোর হয়ে যাবে তাহলে ফোর দ্বারা গুন করি তাহলে এটা হবে এরকম তাহলে ফোর হবে ফোর ইন্টু এটা এই এস স্কোয়ার লিখিম এই এস স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার প্লাস আমরা লিখব এই প্লাস এসি স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার আর এটা হবে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা তাহলে আমরা লিখিম এই সি স্কোয়ার সমান হাফ বি সিম কেন আমরা এই বিসি আর এসির সাথে সম্পর্ক তৈরি করতে হবে তাহলে এটা যদি আমরা লিখি তাহলে এটা সমান লিখতে পারি ফোর ইন্টু আমরা এই ফোর ইন্টু এস স্কোয়ারের জায়গায় এস স্কোয়ার রেখে দিলাম এই এস স্কোয়ার প্লাস সিই স্কোয়ার স্কোয়ার এটা আসে প্লাস সি ডি স্কোয়ারের জায়গায় সি ডি স্কোয়ার রেখে দিলাম সি ডি স্কোয়ার সমান হাফ এসি আমরা ফাই এই সি ডি স্কোয়ার সমান যদি দেখি এই হাফ এসি তাহলে আমরা এটা লিখি হাফ এই হাফ

এইভাইড বাই ফোর এটা তাহলে এটা সমান আসে আমরা এই ফোর যদি লস আগু করি ফোর এটা যদি হয় তাহলে সম্পূর্ণটাকে যদি লসাগু আগু করি তাহলে এটা সমান আসে নিচ বি তাহলে এই এসি স্কোয়ার প্লাস ফোর এস স্কোয়ার ফোর এস স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস ফোর বি সি স্কোয়ার ফোর বি সি স্কোয়ার ইকুস টু আসে ফোর ইন্টু এই ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এটা তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই ফোর ফোর ক্যানসেল যায়

এ স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে আমাদের প্রমাণিত এখানে আমরা প্রমাণিত এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে তাহলে প্রমাণিত তাহলে এটা আমাদের অ্যান্সার